অপোর এ সিরিজের A74 4G এবং 5G দুইটি ভেরিয়েন্ট কিন্তু লঞ্চ হওয়ার কথা রয়েছিল। তার মধ্যে 4G 5G দুইটি ভেরিয়েন্টের লঞ্চ রয়েছে। আজকে আমরা কথা বলবো অপো A74 5G ভেরিয়েন্ট। এইখানে ইউজ করা রয়েছে EMC 5.1 টাইপের স্টোরেজ এবং 6/128 GB ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটিতে আমরা স্ন্যাপড্রাগনের 480 এই চিপসেটটা দেখতে পাবো, যা মূলত এন্ট্রি বাজেটের একটা 5G চিপসেট বলতেই পারেন। স্ন্যাপড্রাগনের 480 একটা এন্ট্রি বাজেট 5G চিপসেট এবং এই ফোনটাতে আপনি খুবই ভালো পাওয়ার সেফিসিয়েন্ট সক্ষমতা পেয়ে থাকবেন, এবং যারা সাধারণভাবেই বেশি হেভি গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটা না। যারা নর্মাল গেমিং করতে চান কিংবা হেভি গেমিংয়ের ক্ষেত্রে যদি লো গ্রাফিক্সতে খেলতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু স্মুথলি রান করাতে পারবেন। এই চিপসেটটি 8nm ফেব্রিকেশন বিল্ড একটা চিপসেট। এছাড়াও এই ফোনটাতে আমরা 18W-এর ফাস্ট চার্জার লক্ষ্য করতে পারবো এবং 5000mAh-এর ব্যাটারি কিন্তু দেওয়া রয়েছে। ফোনটা সামনের দিকে যদি চলে আসে তাহলে আমরা এখানে দেখতে পাবো 5-inch কাট আউটে 6.5-inch একটা ডিসপ্লে ব্যবহার করা রয়েছে এবং সেখানে ফুল এইচডি প্লাস রেজুলেশন দেওয়া রয়েছে। তবে নর্মাল 90Hz কিন্তু এই ফোনের ডিসপ্লেতে আমরা পেয়ে যাচ্ছি এবং 120Hz-এর টাচ স্যাম্পলিং রেটের দেখা পেয়ে যাব। তো বাজেট অনুসারে আশেপাশে চীন এবং ব্রাজিলের পরিমাণ আমার কাছে যথেষ্টই মনে রয়েছে, যা এই বাজার সেগমেন্টের মধ্যে শাওমি কিংবা রিয়েলমির মতো কোম্পানি কিন্তু প্রোভাইড করে না। অর্থাৎ এর চেয়ে কম চীন কিংবা ব্রাজিল কিন্তু অবশ্যই প্রোভাইড করে থাকে। তো সবাই তো আর শাওমি কিংবা রিয়েলমি নয়, এটা তো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ফোনটির ব্যাক প্যানেল টিপিক্যালি পলিকার্বনেট দিয়ে তৈরি। এইরকম নিত্য নতুন আপডেট বাংলায় সবার আগে পেতে হলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়তে পারেন, লাইক শেয়ার কমেন্ট করতেই পারেন, খারাপ লাগলে মাস্ট বি ডিসলাইকও করতে পারেন। ফোনটির ক্যামেরার দিকে যদি চলে আসি তাহলে প্রথমে আমরা দেখতে পাবো ফটোগ্রাফির জন্য কিংবা ভিডিওগ্রাফির জন্য এই ফোনটাতে ইউজ করা হয়েছে 48MP ক্যামেরা, পরবর্তীতে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2MP ম্যাক্রো এবং 2MP ডেপথ সেন্সর ক্যামেরা। তো ক্যামেরা নিয়ে আমরা তেমন কিছু বলতেছি না, 2MP ম্যাক্রো কিংবা ডেপথ সেন্সর ক্যামেরা কেমন সাপোর্ট কিংবা কেমন সার্ভিস প্রোভাইড করে সেটা সকলেই জানে। এবং ফ্রন্টে সেলফির জন্য কিংবা ভিডিও কলের জন্য দেওয়া রয়েছে 16MP ক্যামেরা, যেটা দিয়ে মোটামুটি ভালো মানের ছবি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। যারা সাধারণভাবে সোশ্যাল মিডিয়া ইউজ একটু বেশি করে থাকেন কিংবা হালকা পাতলা গেমিং করেন তাদের জন্য এই ফোনটা ভালো ইউজার ফ্রি এক্সপিরিয়েন্স দিতে সক্ষম হয়ে থাকবে। ফোনটি রান করবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11-এর সঙ্গে এবং অপোর নিজস্ব কালারওয়েস 11.0 সাপোর্ট আমরা লক্ষ্য করতে পারবো। ইউজার টাইপ সির সাপোর্ট রয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সেলোমিটার, প্রক্সিমিটি, জাইরোস্কোপ, সকল ধরনের সেন্সরই কিন্তু এই ফোনটাতে দেওয়া রয়েছে। এখন চলে আসা যাক এই ফোনটার প্রাইস নিয়ে। তো ইন্ডিয়ান প্রাইস সেগমেন্টে এই ফোনটা রিলিজ করা হয়েছে প্রায় 22,000 rupees মধ্যে, কিংবা বলতে পারেন 21,500 rupees মধ্যে, যা বাংলাদেশে কিন্তু চলে আসলে অলমোস্ট 27,000-25,000 বাজেট সেগমেন্টের মধ্যে থাকতেই পারে। তো সামনের মাসে হয়তোবা আমরা বাংলাদেশে এই ফোনটা অফিসিয়ালি লঞ্চ হলে দেখলেও দেখতে পারি। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে স্ন্যাপড্রাগনের 480 এই চিপসেটটা নেওয়া আমার কাছে মনে হয় না যে এমনটা আহামরি টাইপের। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনি শাওমি কিংবা রিয়েলমির কিন্তু 5G ফোনও কিন্তু দেখতে পেয়ে যাবেন এর চেয়ে বেশি স্পেক দিয়ে।